প্রথমতই একটা দুঃখের সংবাদ, সেটা হলো গতকাল রাতে আমাদের একজন সহযোদ্ধা সহকর্মী নিরঞ্জন গোস্বামী, ওনার বাড়ি ফটিকরায় রাজনগর এলাকায়, উনি গ্রাজুয়েট টিচার ছিলেন, করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাতে প্রয়াত হয়েছেন। উনি ওনার বাড়িতে বৃদ্ধ মা শয্যাশায়ী এবং কন্যা সন্তান একজন ওনার স্ত্রী রেখে গেছেন। দ্বিতীয় যে বিষয়টা, আপনারা জানেন গত বছর যখন করোনার প্রথম প্রাদুর্ভাব হয়, সে সময় আমাদেরকে রাজ্য সরকার চাকরি থেকে বের করে দিয়েছিল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এককালীন একটা অনুদান ঘোষণা করেছিলেন 35,000 টাকা 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য করোনার পরিস্থিতির কারণে। সে সময় আমরা সেটা পেয়েছিলাম, কিন্তু রাজ্যে যখন এবার দ্বিতীয় ঢেউ চলে এসছে, আমরা 15 মাস ধরে বেতন পাচ্ছি না, এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের পরিবার পরিচালনা করতে কষ্ট হচ্ছে, যদি আমরা সিদ্ধ ভাত খেয়েও থাকি তারপরেও আমাদের পরিবার পরিজনদেরকে যে ঔষধপত্রগুলো কিনে দিতে হচ্ছে, শিশুদেরকে যে দুধের খরচ, সেগুলো আমরা যোগান দিতে পাচ্ছি না, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে আমরা বিনম্রচিত্তে অনুরোধ করছি, আপনারা দ্বিতীয়বারের মতো অন্ততপক্ষে 20,000 টাকার বিশেষ অনুদান 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করুন। সোদের এই 10,323 যে পরিবারগুলো আজকে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, দিনের পর দিন প্রয়াত হচ্ছেন, বিভিন্ন শিক্ষক শিক্ষয়িত্রীরা বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে রক্ষা করা যায়, এ রাজ্যের নাগরিক আমরা, তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এই 20,000 টাকার অনুদান যেন আমরা ঘোষণা করেন। প্রথমবার আমরা যে ঘোষণাটা করেছিলেন আপনি, আমরা পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার এই অবস্থায় আমরা আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না, 15 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না, যেহেতু রাজ্যের হাইকোর্টে একটা কেস পেন্ডিং আছে, সেই কেসের পেন্ডিং যতক্ষণ না শেষ হচ্ছে এই কেসটা, ততক্ষণ আমরা যেন আমাদের পরিবারকে চালিয়ে যেতে পারি, তার ব্যবস্থা অন্ততপক্ষে রাজ্য সরকারকে করবেন, সেই আশাই রাখছি। পাশাপাশি রাজ্য সরকার যদি এই ধরনের কোনো ব্যবস্থা না করেন, তাহলে এ রাজ্যের যে 60টি বিধানসভা কেন্দ্র আছে এবং 60 জন বিধায়ক আছেন, তাদের বাড়িতে আমরা যাব, ওই এলাকার যারা 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা আছেন তারা যাবেন, গিয়ে ওনাদের যে সমস্যাগুলো ওনার বিধায়কের সঙ্গে কথা বলবেন এবং তার সমস্যার সমাধানের পথ বের করতে হবে ওই এলাকার জনপ্রতিনিধিদেরকেই। কেননা রাজ্য সরকারের ভুলের কারণেই আমাদের চাকরিটা গেছে, এতে আর কোনো দ্বিমত নেই। হাইকোর্টের জাজমেন্ট বলুন কিংবা সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলুন, দুটো জাজমেন্টে এটা প্রমাণ হয়ে গেছে যে ত্রিপুরা সরকারের ভুলের কারণে 10,323 চাকরি গেছে। সুতরাং এর দায়ভার রাজ্য সরকারকে নিতেই হবে। পাশাপাশি আজকে দিনে আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় হাইকোর্টের যিনি চিফ জাস্টিস মহোদয়, ওনার কাছে আমরা একটা আপিল রাখছি যে আমরা এই রাজ্যের 50 থেকে 1 লক্ষ মানুষ এই চাকরি যাবার কারণে আজকে বিপন্ন অবস্থায় আছি, 95 জনকে আমরা হারিয়েছি, আপনারা যেহেতু রাজ্য সরকার কোনো ব্যবস্থা করছেন না, এমত অবস্থা আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আমরা তিলে তিলে মরে যাচ্ছি। সুতরাং রাজ্যের মাননীয় হাইকোর্টের কাছে আমরা আবেদন রাখবো, আপনারা অন্ততপক্ষে এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন এবং এই যে 1 লক্ষ লোক, এই 1 লক্ষ লোকের জীবন বাসন কীভাবে হবে তার হস্তক্ষেপ করে তার একটা পরিত্রাণের ব্যবস্থা করুন, এই আবেদনটুকু আমরা রাজ্যের মাননীয় হাইকোর্টের কাছে রাখবো, মাননীয় চিফ জাস্টিসের কাছে রাখবো, আপনি অন্ততপক্ষে এই বিষয়টাতে একটা হস্তক্ষেপ করুন, অন্যথায় দিনের পর দিন এইভাবে মৃত্যুগুলো বেড়েই যাবে। আপনাদের এই জাপি যদি পূরণ না করে তাহলে আগামী দিনে কী করবেন? বললাম যে 60 জন বিধায়কের বাড়িতেই আমরা যাব, কারণ কি করোনা বলে আমি বাড়িতে বসে থাকলে, আমার ঘরে খাবার না থাকলে আমার বৃদ্ধ মা বাবা ঔষধের অভাবে মারা যাবে চোখের সামনে, আমরা কী করবো? আমার কাছে তো উপায় নেই, আমরা মানি, আইন মানি, কিন্তু আইন মানতে গিয়ে যদি আমার চোখের সামনে আমার বৃদ্ধ মা বাবা আমার শিশুর খাবার নেই, সে জায়গায় আমরা কী করতে পারি? তাই রাজ্য সরকারকে প্রথমত আমরা যে অনুরোধটা করলাম যে 20,000 টাকার একটা বিশেষ অনুদান ঘোষণা করুন, পরে আমাদের কেসটা যতক্ষণ না পর্যন্ত সলিউশন হচ্ছে কোর্টে, ততক্ষণ আমরা যেন কোনোভাবে আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা করুন। ধন্যবাদ।